প্রধান শিক্ষকের বদলি রুখতে স্কুলের সামনে বিক্ষোভ অভিভাবকদের, স্কুল পরিদর্শকের অফিসে ডেপুটেশন, অভিভাবক ও ছাত্রছাত্রীদের এমন ভালোবাসার বাধা পেয়ে আবেগ আপ্লুত শিক্ষক মহাশয় নিজেই জানালেন শিক্ষক হিসেবে অনেক বড় পাওনা। ধরমপুকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বদলি করা যাবে না, এই স্কুলেই থাকতে হবে শিক্ষক মশাইকে, এমন দাবিতে স্কুলের সামনে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। শুধু তাই নয়, গ্রাম থেকে জোট বেঁধে বনগাঁতে স্কুল পরিদর্শকের অফিসে এসে শিক্ষকের বদলি রুখতে ডেপুটেশনও দেন তারা। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার অন্তর্গত ধর্মপুকুরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। জানা গেছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তন্ময় বসু সম্প্রতি অন্য স্কুলে বদলির নির্দেশিকা আসে। শিক্ষক মশাই স্কুল ছেড়ে অন্য স্কুলে চলে যাচ্ছেন, এই খবর পেয়ে এদিন সকাল থেকেই স্কুলের সামনে জমায়েত হতে শুরু করেন অভিভাবকেরা। অভিভাবকদের সাথে যোগদান করে ছাত্রছাত্রীরাও। শিক্ষকের কাছে সকলের একটাই আবেদন, মাস্টার মশাই আপনি স্কুল ছেড়ে যাবেন না। শিক্ষক মশাইকে গোল করে ঘিরে ধরে করজোড়ে এমন আবেদনই জানাতে থাকেন অভিভাবকেরা। এ বিষয়ে অভিভাবক তথা স্কুল পরিচালন সমিতির সদস্য প্রতাপ সমাদ্দার বলেন, স্কুল অন্তপ্রাণ আমাদের শিক্ষক মশায়ের, ছাত্রছাত্রী অভিভাবকদের হৃদয় জুড়ে আছেন তিনি। তার বদলি রুখতে আমরা এসআই অফিসেও গেছি, আমি পরিচালন সমিতিতে আছি, জানি মাস্টার মশাই স্ব ইচ্ছায় যেতে চাইছেন না, এর পেছনে অন্য কারণ রয়েছে, আমরা কোনো অবস্থাতেই মাস্টার মশাইকে স্কুল ছেড়ে যেতে দেব না। এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যিনি তন্ময় বসু, তিনি যেদিন থেকে স্কুলে নয়াশল থেকে এখানে এসছেন, তো তখন থেকে আমাদের এই স্কুলের যে পরিকাঠামো ধীরে ধীরে গতি হয়েছে, রুগ্নদশার থেকে আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে, যার ভালোবাসা আপনারা অবশ্যই বুঝতে পাচ্ছেন অভিভাবকদের দেখলে। এবং এই স্কুলের প্রাণ শিক্ষক বললেও তন্ময় বসুর ছোটো করা হবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা এসআই অফিসে গেছিলাম। আগামী দিন থেকে যদি এই বদলি প্রত্যাহার নির্দেশনামা প্রত্যাহার না হয়, আমরা স্কুল বন্ধের হুমকিও দিয়েছি এবং আন্দোলন, বৃহত্তর আন্দোলনে আমরা লাভবো সেটাও বলা হয়েছে। আমরা চাইছি কোনো রকমেই এখান থেকে বদলি নির্দেশনামা প্রত্যাহার না পর্যন্ত আমরা এই আন্দোলনে ছাড়ছি না। আমরা ওনাকে কোনো রকমেই, উনি যত ভাবুক না কেন, আমাদেরকে ছেড়ে উনি যেতে পারবেন না বা দেব না। একই দাবি অপর এক অভিভাবিকার। তিনি বলেন, স্কুলে কেউ অসুস্থ হয়ে পড়লে মাস্টার মশাই নিজেই স্কুটিতে করে তাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসেন, কোনো ছাত্রছাত্রী স্কুলে না এলে তার বাড়িতে চলে যান খোঁজ নিতে, এমন মাস্টার মশাই আমরা আগে কখনো পাইনি। আমাদের স্কুল আগে ভগ্ন দশা ছিল, উনি আসার পর স্কুলের অনেক উন্নতি হয়েছে, ওনাকে আমরা ছাড়বো না। আমরা চাইছি তন্ময় স্যার এখানে থাকুক, ওনারা ট্রান্সফার করা না হোক, উনি যতদিন চাকরি করবেন এখানে করতে হবে আর কি, এই দাবি আমরা চাচ্ছি, ঠিক আছে সবাই। আর উনি কোনো বাচ্চাদের অসুস্থ হলেও তুমি নিয়ে আসতো, সেখানে নিজের স্কুটি করে সে বাচ্চাকে নিয়ে আসতো, গার্জেন থেকে নিয়ে আসতো, কেন আসছে না, প্রত্যেকটা মা বাবাকে কল করতো। উনার মতো এরকম স্যার আজ পর্যন্ত স্কুলে আসছে তত স্যার, কিন্তু উনার মতো তুলনা হয় না, ওনাকে আমরা ট্রান্সফার হতে দেবো না, আমরা এই অবরোধ করবো কালকে। জানা গেছে 2009 সালে নভেম্বর মাসে এই বিদ্যালয়ে কাজে যোগদান করেন শিক্ষক তন্ময় বসু। সে সময় স্কুলটি জরাজীর্ণ অবস্থায় ছিল, এরপর ধীরে ধীরে অনেক কাজ হয়েছে স্কুলের, আমূল সংস্কার হয়েছে প্রাথমিক বিদ্যালয়টির। আমরা তন্ময় স্যারকে যেতে দেব না, কেন সে বহুত এই স্কুলে এসে উন্নত করেছে, তার পিছনে কেউ আছে মনে হয়, তার জন্য তাকে এখানে তাড়ানো হচ্ছে, সে মুখ ফুটে বলতে পারছে না, কিন্তু আমরা তাকে যেতে দেব না। অভিভাবকেরা এসআই অফিসে ডেপুটেশন দিয়েছেন, সে কথা স্বীকার করে অফিসের এক কর্মী জানান, ধরমপুকুরিয়া স্কুলের প্রধান শিক্ষক তন্ময় বসু, আমরা সেটা জানি না, ওনারা বলছেন যে ওনাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে, যাতে উনি ট্রান্সফার না হন তার জন্য একটা ডেপুটেশন দিয়ে গেলেন, বদলি যাতে না হয় সেই কারণে। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমাদের কোনো হাতে নেই, জেলার ব্যাপার, জেলাতে আমরা পাঠাবো, জেলা থেকে যেটা সিদ্ধান্ত আসবে সেটাই হবে। ছাত্রছাত্রী থেকে অভিভাবক প্রত্যেকের ভালোবাসার বাধা পেয়ে আবেগ আপ্লুত শিক্ষক নিজেও। এ বিষয়ে তন্ময় বলেন, কখনো ভাবিনি অভিভাবকেরা এভাবে চলে আসবেন, একজন শিক্ষক হিসাবে এটাই বড় পাওয়া। তো এখানে প্রায় 12 বছর হলো, তো এবার একটু বাড়ির কাছে কোথাও যদি ট্রান্সফার নেওয়া যায় সেই জন্য যাওয়া,
এরা সকলে চাইছে আমি এখানে থেকে যাই। দেখুন ওনাদের ভালোবাসার কোনো এটাই শিক্ষকতা জীবনে এটাই পেলাম সকলে ভালোবাসা। আমি নিজের থেকে চাইছি যে বাড়ির কাছে কোথাও যাই। কী ভাববেন মানে অভিভাবকদের এই আবেদন সম্পর্কে কী ভাবছেন? আমি এটা ভাবিনি এইভাবে আসবে মানুষ, মানে আমার সমস্ত গার্জেনরা যে এইভাবে আসবেন ভাবিনি। তবে সিদ্ধান্ত পরিবর্তন করবেন কি না এ প্রশ্নের উত্তরে শিক্ষক বলেন, এখনও ভাবিনি। গ্রামবাসীরা জানিয়েছেন শিক্ষকের বদলি প্রত্যাহার না হলে তাদের এই আন্দোলন চলবে। কারণ আমরা স্যারকে আমাদের স্কুল থেকে যেতে দেবো না, কারণ স্যার আমাদেরকে স্যার অনেকই ভালো, আর স্যার আমাদের যখন অসুস্থ থাকি আমরা তখন স্যার আমাদের বাড়িতে ফোন করে এবং ফোন করে সব কিছু আমাদের খেয়াল রাখে স্যার, আর আমাদেরকে অনেক শিক্ষা দিয়েছেন স্যার আমাদেরকে। আমরা যদি স্যার স্যারকে আপনারা যদি নিয়ে যান তাহলে আমরা খুবই বিদ্রোহ করব। সভ্যসাচী ভট্টাচার্য ও সোমনাথ দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।